শিশুর জন্মগ্রহণের পরে তার কানে আজানের ধ্বনি এবং শুনিয়ে দেওয়া, ক্লিনিকে বাচ্চা হলেও আজানের ধ্বনি শুনিয়ে দিলে চলবে, এটা পিতার দায়িত্ব। তারপরে একটা সুন্দর সপ্তম দিবসে তার সুন্দর একটা নাম রাখা, তারপর সপ্তম দিবসে তার আকিকা করা, ছেলে হলে দুটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল দিয়ে তা আকিকা করা, তারপরে তাহনিক করা, মানে আল্লাহ আল্লাহ একজন মানুষ দিয়ে কোনো খেজুর বা খরমা চিবিয়ে এর লালা বা রস বাচ্চার পেটে মুখে দিয়ে দেওয়া, এটা তাহানিক বলা হয়। তারপরে হলো এই যে মাথার চুল ওজন করা, মুন্ডন করে সপ্তম দিবস সেরে ওজন করে সোনাবার উপর দান করা মুস্তাহাব। যদি ক্লিনিকে বাচ্চা হচ্ছে, ডাক্তার বলছে যে এক মাসের বেশি মাথা চুল মুন্ডন করা যাবে না, তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নিতে হবে। তবে রাসুলের সুন্নাত তরিকে ফলো করা দরকার, আকিকা রাসুলের সুন্নাত তরিকে সপ্তম দিবসে দেওয়া দরকার। যদি এরপরে 14-21 ব্যাপারে একটা দুর্বল হাদিস রয়েছে এবং এরপরেও সারা বছর আকিকা দেওয়া যাবে, এটা রাসুলের সুন্না পদ্ধতি নয়, এটা হলো আমাদের আলেমদের ওলামায়ে কেরামের মধ্যে জায়েজ রয়েছেন। কিন্তু আকিকা সপ্তম দিবসে আপনি সিজারের টাকা ম্যানেজ করতে পারেন, আকিকার কথা চিন্তা করেন না কেন, এটা যথাসময় দেওয়া দরকার। এবং প্রত্যেকটা কাজের সূচনায় বিসমিল্লাহ বলে শুরু করা, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু করলে রাসুল বলছেন ফাহু আকতা ওয়া আবতার, সেটা হলো লেস কাটা, নির্ভংস। এই জন্য বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমানুর রহিম সম্পূর্ণ বলা দরকার নাই, শুধু বিসমিল্লাহ বলে যে কোনো কাজ, জুতা পরিধান করবে পায়ে দিবে, ডান পা দেওয়ার সময় বিসমিল্লাহ, চাউল ধুয়ে পাতিলে দিবে বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে প্রত্যেকটা কাজ শুরু করা। খাদ্য গ্রহণ করার সময় ডান দিক থেকে খাবার খাওয়া, ডান হাতে খাবার খাওয়া এবং প্লেটের মাঝখানে হাত না দেওয়া, বিসমিল্লাহ ওয়ালা বরকাতিল্লাহ বলে খাবার শুরু করা। ঘুমানো, ঘুমে যাওয়ার আগে সুন্নাহ পদ্ধতি রয়েছে অনেক কিছু, ওযু করা, তারপরে পবিত্র অবস্থায় ঘুমাইতে যাওয়া, আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক, নাসা, এখলাস, এগুলো তিনবার করে, সূরা ফালাক, নাসা, এখলাস পরে হুফ দিয়ে সরাসরিভাবে ই করে এভাবে তিনবার করা, তিনবার পরে আয়াতুল কুরসি পড়া, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এগুলি পাঠ করা। তারপরে ঘুম সময় আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলে ঢান কাতে ঘুমানো, ডান কাতে। এরপরে ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ ইল্লাজি আহিয়ানা বাদামা আমা বাদামা আমা তা ওয়া ইলাইহিন নুশুর পড়া। এরপরে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া আলহামদু আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা আলিয়্যিল আযীম আল্লাহুম্মা ফিরলি। এই দোয়া পড়ার পরে যা দোয়া করা যায় হাদিস আসছে যে দোয়া কবুল করা হবে, এই অনেক দোয়া কালাম পাঠ করা। তারপরে পরস্পরের সাক্ষাতে সালাম দেওয়া, সালামের পরে মুস্তাফা করা, মুস্তাফা করলে হবে কি গুনার সময় ঝরে পড়বে, এই জন্য সালাম দিতে হবে, বড়োদেরকে শ্রদ্ধা করে সালাম দিতে হবে, আর বড়োরা ছোটোদেরকে সালাম দিবে এই কারণে যে ছোটোদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কথাবার্তার মধ্যে যেন কোনো অহংকার ধাম্মিকতা প্রতিষ্ঠিত না হয়, এই জন্য বিনয়ীভাবে কথাবার্তা বলতে হবে, ছোটো বড়ো সম্পর্ক, ছোটোকে স্নেহ করা, বড়োকে সম্মান করা। এই জন্য হাদিসে প্রথমে মাল্লামের আহম সগিরান আসছে, ছোটোকে স্নেহ করার কথা আসছে, কারণ ছোটোকে আদর যত্ন স্নেহ করার মাধ্যমে ছোটোরা শিখবে এবং বড়োদেরকে সম্মান করবে। সুতরাং ছোটোরা যে খারাপ হচ্ছে এই জন্য ছোটোরা দায়ী নয়, এই জন্য আমরা বড়োরা দায়ী, আমরা বড়োরা ছোটোদেরকে স্নেহ মমতা দিয়ে শিক্ষা দিব, তাদেরকে পিতামাতার দায়িত্ব রয়েছে, পরিবারের বড় সদস্যদের ছেলে মেয়ে ভাইবোনদের দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে অবশ্যই শালীন পোশাক পরিধান করা ইসলামী সংস্কৃতির একটা অংশ, এই পোশাক ঢিলাঢালা হতে হবে, মেয়েদের পোশাক ছেলেদের পোশাক আলাদা থাকতে হবে, ছেলেদের পোশাক অবশ্যই পরনের কাপড় প্যান্ট বা পাঞ্জাবি লঙ্গি টাকনুকিরা নিচে যাবে না, মেয়েদের টাকনুকিরার উপরে উঠবে না, মেয়েদের সমস্ত শরীর ঢেকে রাখা সতর এবং পোশাকটা ঢিলেঢালা হতে হবে, টাইট ফিট হলে হবে না, বোরকা থেকে শুরু করে যেটি পুরো টাইট ফিট হবে না, ঢিলেঢালা হতে হবে, পুরুষদেরও প্যান্ট টাইট হলে হবে না, এই জন্য ঢিলেঢালা পোশাক পরিধান করো, নারী পুরুষের পোশাক আলাদা হতে হবে, যেন বোঝা যায় এটা নারী এবং এটা পুরুষ। আর একটা হলো যে পোশাকের মধ্যে কোনো ধাম্মিকতা অহংকার প্রদর্শন গর্ব এগুলি ফুটিয়ে ওঠা যাবে না। তারপরে পানীয় পান করা, পানের ক্ষেত্রে যে বিষয়গুলি রয়েছে সন্না, বসে পান করা, ডান হাতে পান করা, তিন নিঃশ্বাসে প্রশ্বাসে পান করা, পানের আগে শুরুতে বিসমিল্লাহ বলা, বসে পান করা এবং পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা, এই জন্য এই সন্নাগুলি মেনে চলা। শয়ন ঘুমানোর সময়ও যে ডান কাতে ঘুমানো এই বিষয়ে খেয়াল করা, ওঠা বসা চলাফেরার মধ্যে অবশ্যই অহংকার ফুটে উঠবে না, গর্ব করে জমিনে ধর্ব করে অহংকার করে হাঁটা চলা করা যাবে না। তারপর বস্ত্র পায়খানার মধ্যে যে নিয়ম নীতি রয়েছে সুন্না, বস্ত্র পায়খানা টয়লেটে ঢোকার সময় বাম পাতে প্রবেশ করা, বিসমিল্লাহ আল্লাহুম্মা নাউযুবিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে প্রবেশ করা, আর বের হওয়ার পরে গুফরানাকা বললেই চলে হবে, যদি আলহামদুলিল্লাহ ইল্লাজি আযহাবা আন্নি লাযা ওয়া আফানি কথাটি আসছে তো গুফরানাকা এটি যথেষ্ট, ডান পা দিয়ে বের হওয়া এবং
ওরা উলঙ্গ হয়ে প্রস্রাব পায়খানা না করা। হাসির মধ্যেও সুন্নাত তরিকা রয়েছে ইসলামী সংস্কৃতি। মুস্কি, স্মাইলিং, মৃদু হাসা, যেটা আমাদের দাঁতের মানে হাস্যোজ্জ্বল ফুটে উঠবে, কিন্তু একবারে কাহ কাহ করে খিলখিল করে হাসবে না। তারপর আজান, সালাত, জামাত, হাজির হওয়া, আজান দেওয়া, সালাতে জামাতের সাথে সালাত আদায় করা, তারপর তাকবীর পাঠ করা, তারপরে ঘুষ্ত জবাইয়ের মাধ্যমে ভালো লাগে প্রচুর ঘুষ্ত খাওয়া, নাচ গান প্রসঙ্গে ইসলামী সংস্কৃতি বক্তব্য বলে যে নাচ গান, তারপরে এগুলি শৃঙ্খল এবং গান বাজনা ইসলামী সংস্কৃতি নিষিদ্ধ করা হয়েছে। তবে দফ বাজানো বিবাহের অনুষ্ঠানে জায়েজ করা হয়েছে, সেটা হলো যে এক পাশ ঢোলের মতো এক পাশ খোলা থাকবে, ঢোলের মতো দুই পাশে লাগানো থাকবে না। নারী পুরুষের উভয়ের পর্দা রয়েছে, পর্দার প্রথম শর্ত হলো নিজের চোখ দৃষ্টিকে হেফাজত করা আর সমস্ত শরীর ঢেকে রাখা সতর্ক। আর পরিবার গঠন ইসলামী সংস্কৃতির একটা অংশ, দিনদার নারী পুরুষ তারা দুইজনের মধ্যে দাম্পত্য জীবন করে তুলবে ইসলামী সংস্কৃতি। তারপরে সাহারি, ইফতার, এগুলি ইসলামী সংস্কৃতির মধ্যে পড়ে। সাহারি যথাসময় সাহারি খাওয়া, ইফতার খাওয়া গ্রহণ করা, ঈদ উৎসব, ঈদ আনন্দ, এগুলি আনন্দ ফুর্তি শরিয়া সম্মত হতে হবে। ঈদ উপলক্ষে নাটক, সিনেমা, গান বাজনা, নাইট ক্লাব এগুলির আশেপাশে যাওয়া যাবে না, এবং ঈদের আনন্দ টোটালি সুন্নাত তরিকা মোতাবেক করতে হবে, কোনো পাপের আশ্রয় নেওয়া। দাড়ি, গুফ, হাত পায়ের নখ এগুলি কেটে ফেলা। আমরা দেখতে পাচ্ছি মেয়েরা এই হাতের নখগুলি বড় রাখে, হাত পায়ের নখ কেটে ফেলা, তার গ্রুপ প্লাগ করা যাবে না, আর গুফ এগুলিতে ছোটো করা, দাড়ি লম্বা রাখা, দাড়ি চেঁচে ফেলা হারাম। সুতরাং দাড়ি চেঁচে ফেললে ওই পুরুষ নারী সাদৃশ্য হয়ে যায় এবং সে হারাম যতক্ষণ এটা সেভ করা থাকবে ততক্ষণ গুনাহ হতেই থাকবে। এবং একজন পুরুষ যদি দাড়ি সেভ করে এবং এই দাড়ি সেভ অবস্থা মারা গেলে সে অবশ্যই একটা হারাম কাজ অবস্থায় মারা গেল। এবং কবরে যত আমল আমরা করি, সুন্নাত তরিকা জীবন মধ্যে জীবনযাপন করি, একটা সুন্নাত আপনি দেহের মধ্যে থাকবে, সেটা দাড়ি। এই জন্য দাড়ি রাখতে হবে। কারো কথায় যদি কেউ দাড়ি সেভ করে ফেলে দেন তাহলে গুনাহ হবে। এবং কেউ যদি দাড়িকে কটাক্ষ করো, কোনো মেয়ে যদি বিবাহের সময় কোনো পাত্রে দাড়িকে কটাক্ষ করে তাহলে সে মুসলিম থাকতে পারে না। রাসূলের আবশ্যক সুন্নাকে নিয়ে যদি কেউ হেয় প্রতিপন্ন করে এবং এটা নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তার ঈমান চলে যাবে। এই জন্য মেয়েরাও এই কাজগুলি করবে না। দাড়ি গোফ, দাড়ি লম্বা রাখা গোফ, কেশি দিয়ে কর্তন করা, বগলের লোম এটাগুলি উঠাই ফেলা, নাভির নিচের লোমকে পরিষ্কার করা, তারপরে এই হাত পায়ের নখ কেটে ফেলা, মেসওয়াক।